ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন অন্বেষণ এবারে প্রসঙ্গটি একেবারে সবুজ শ্রেণীকক্ষের নাম শুনেছেন কখনো না শুনে থাকলে চলে আসুন জার্মানিতে শিক্ষার্থীদের জন্য সবুজ ক্লাসরুম চালু করেছে এখানকার একটি স্কুল এর মাধ্যমে শিক্ষার্থীদের জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিষয়ে উৎসাহী করে তোলা হচ্ছে কর্তৃপক্ষের আশা স্কুলে শেখা বিষয়ে শিক্ষার্থীরা নিজেদের বাড়িতেও কাজে লাগাবে চলুন ঘুরে আসি জার্মানির সেই স্কুল থেকে এই কিশোর কিশোরীরা তাদের স্কুলে লনের মাটিতে তার বসানোর কাজ করছে এটাকে তারা সবুজ ক্লাসরুম বলছে পরিবেশ বান্ধব ঘাস কাটার যন্ত্র চালাতে ইতিমধ্যে তারা গাড়ি রাখার স্থানের ছাদে সৌর প্যানেল বসিয়েছে টবিয়াস রুলকে ও তার বন্ধুরা পার্শিম শহরে তাদের হাই স্কুলের একটি পরিবেশবাদী গোষ্ঠীর সদস্য মাটির নিচে বসানো এই তার ঘাস রোবট যন্ত্রের জন্য সীমানা হিসেবে কাজ করবে। করবে। যন্ত্রটি এই তারের কাছে দিক পরিবর্তন শিক্ষকরাও এই প্রকল্পের সঙ্গে যুক্ত ব্যারবেল লুটকে জীববিজ্ঞান ও রসায়ন পড়ান তিনি তার শিক্ষার্থীদের পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝাতে চান ফাঁকা সময়েও সবুজ ক্লাসরুমে কাজ করেন তিনি আমি চাই আমরা শিক্ষার্থীদের এখানে যা শেখাচ্ছি সেটা তারা বাসায়ু কাজে লাগাক যেমন যেখানে সেখানে সবকিছু ছুড়ে না ফেলা বাগানে ময়লা না পোড়ানো কিংবা পরিবেশ দূষণ করে এমন গাড়ি না চালানো স্কুলের সাবেক ছাত্র হানেস ফোলস এখন স্থানীয় এক কোম্পানিতে জলানি উপদেষ্টা হিসেবে কাজ করছেন স্কুলের সৌরশক্তি ব্যবস্থার নকশায় সহায়তা করছেন তিনি ছাদে অনেক সৌর প্যানেল বসানো হয়েছে এটি একদিকে পরিবেশ বান্ধব অন্যদিকে খরচ কমায় পুরো স্কুলের বিদ্যুৎ চাহিদা মেটায় এটি বাকিটা গ্রিডে পাঠানো হয় এখানে স্কুলের সৌর প্যানেলগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে সব স্কুল অবশ্য পরিবেশ নিয়ে এতটা কাজ করছে না এই স্কুলের কাজ দেখে খুবই সন্তুষ্ট হানিস স্কুল কর্তৃপক্ষ যে এমন একটা প্রকল্প গুরুত্ব সহকারে বাস্তবায়ন করছে সেটা প্রশংসাযোগ্য এটা শুধু অর্থের ব্যাপার নয় আর এখান থেকে প্রকল্প শুরু হয়েছে যেমন ঘাস এনার্জি গেম একটি অ্যাপের সাহায্যে শিক্ষার্থী ও শিক্ষকদের প্রয়োজন না থাকলে লাইটের সুইচ বন্ধ করতে উৎসাহিত করা হয় এমন কিউআর কোড স্ক্যান করলে একটি পয়েন্ট পাবেন যে বেশি পয়েন্ট পাবে সে জ্বালানি সাশ্রয় চ্যাম্পিয়ন হবে যে সেরা হবে তাকে পুরস্কৃত করা হবে উদ্দেশ্য কিশোর কিশোরীদের পরিবেশ ও পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে ভাবতে আগ্রহী করে তোলা ভূগোল এমন একটা বিষয় যেখানে অনেক কিছু একসঙ্গে শেখা যায়

তিনটি সোলার প্যানেল থেকে পাওয়া শক্তি যে ব্যাটারিতে জমা হচ্ছে তা পর্যবেক্ষণ করতে পারে শিক্ষার্থীরা ফলে ঘাস কাটার যন্ত্রটি কতক্ষণ চলতে পারবে তা জানা যায় কোন শিক্ষার্থীর বাড়িতে লন থাকলে তারা তাদের মা বাবাকে সোলার প্যানেল বসাতে বলতে পারে তাহলে আর সকেট থেকে বিদ্যুৎ পেতে হবে না তার বসানোর কাজ প্রায় শেষ সাবেক ও বর্তমান অনেক শিক্ষার্থী এখানে পরিশ্রম করছে শিগগিরই রোবট কাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে আর তখন সবাই বুঝতে পারবে পরিবেশবান্ধব প্রযুক্তি কতটা উপকারী এমনকি আনন্দেরও